তিন মাসের ধারাবাহিক আলোচনা শেষে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, নির্বাচন সহায়ক সরকার হবে কি হবে না এ প্রশ্ন রাজনৈতিক, এর সমাধানও সেভাবেই হওয়া উচিত। সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হওয়া ভালো এবং তাই হওয়া উচিত, এই উদ্যোগ আমরা যেতে চাই না। সেনাবাহিনী নিয়োগ কিভাবে হবে, তাদের দায়িত্ব কিরকম হবে, এগুলো সব নির্ধারণ করবে নির্বাচন কমিশন, তো সেটার সময় এখন আসেনি। শুক্রবার যুবদলের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান শেষে সিসি নুরুল হুদার এই বক্তব্য সম্পর্কে মন্তব্য চাওয়া হয় তার কাছে। তিনি বলেন, সহায়ক সরকার এবং সংসদ ভেঙে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে না পারলে এই সংলাপ আইওয়াশেই পরিণত হবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা সাপেক্ষে তারা নির্বাচন আসন্ন নির্বাচন পরিচালনা করবে। আমরা বিশ্বাস করি, মনে করি, বেশিরভাগ রাজনৈতিক দলগুলি বলেছে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন, সংসদ ভেঙে দেওয়া প্রয়োজন এবং সেনাবাহিনী নিয়োগ করা প্রয়োজন। আমরা আশা করি যে উদ্যোগ তারা গ্রহণ করবেন এবং সরকারও এ বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা সুষ্ঠু রেখে ভোটারদের ভয় ভীতি দূর করতেই সেনাবাহিনী মোতায়েন করে তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি তুলেছে বিএনপি। আগামী নির্বাচনে প্রতিরক্ষা বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তাদের মোতায়েনের গুরুত্ব কোনো অংশে কম নয়, সেনাবাহিনী মাঠে থাকলে ক্ষমতাসীনেরা ভোট কেন্দ্র দখল করতে পারবে না, এ কারণেই সেনা মোতায়েন নিয়ে এত টালবাহানা করা হচ্ছে, এমন অভিযোগও করেন আমির খসরু। দেশের নির্বাচিত সংসদ হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।